গ্ল্যামার ওয়ার্ল্ড সেলিব্রিটি হওয়ার দৌড় সবসময় ভক্তদের ভিড় লেগে থাকা অটোগ্রাফের জন্যে ভক্তদের লম্বা লাইন টেলিভিশন বা সংবাদপত্রে সবসময় মুখের ছবি কিন্তু এই সেলিব্রিটি হবার দৌড়ের পেছনে লুকিয়ে থাকে একটা কঠিন লড়াই সম্প্রতি রাজ্যের বেশ কিছু ঘটনা আমাদেরকে নাড়া দিয়ে গেছে বেশ কয়েকজন মডেল এবং অতি সম্প্রতি কসবা এলাকায় একজন মেকআপ আর্টিস্ট সরস্বতী তিনিও চরম পরিণতি অর্থাৎ আত্মহত্যার পথ বেছে নিয়েছেন কেন ঘটছে এরকম ঘটনা এই নিয়েই মূলত আজকের আলোচনা আমার সাথে রয়েছেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী দেবলীনা নন্দী এবং পাশাপাশি উনি মডেলিংও করেন আমার সাথে রয়েছেন আরেকজন পরিচিত মুখ আপনাদের অতি পরিচিত মুখ পিয়ালি ব্যানার্জি মেকআপ আর্টিস্ট আমরা দুজনের সাথেই কথা বলবো প্রথমে দেবলীনার কাছে যাব আমরা সম্প্রতি দেখলাম যে এই যে উঠতি মডেল তারা আত্মহননের পথ বেছে নিচ্ছেন এর পেছনে কারণটা কি বলে মনে করেন দেখো কারণটা বলতে আমি মানে যখন নিউজগুলো ফলো করছি সবাই বলছে যে ডিপ্রেশন থেকে মোস্ট প্রবলি এবার ডিপ্রেশন তো অনেক কারণে হতে পারে পার্সোনাল কারণটা বলতে পারবো না বাট এইটুকু বলতে পারবো ডিপ্রেশন সবার থাকে আমাদেরও থাকে বাট এত ডিপ্রেশনের মাঝেও না মানে আনন্দের জায়গাটা খুঁজে নিতে হয় আমার মনে হয় না যে আত্মহত্যাটা লাস্ট কিছু হতে পারে না এটা অভিয়াসলি সমাধান নয় কেন আমার যখন দু বছর বয়স তখন থেকে আমি ধরো মানে এই গান বাজনা আমার শুরু আর প্রায় দশ বারো বছর হয়ে গেছে আমি একটা স্ট্রাগেল করে আজকে একটা এই জায়গায় এসে যেখানে ধরো যদি একশো জনের মধ্যে অ্যাটলিস্ট সত্তর পঁচাত্তর জন আমাকে চেনে যদি আমি গড়ে হিসাব করি তো সেই স্ট্রাগেলটা আমাকে করতে হচ্ছে এখনও করতে হচ্ছে জায়গাটাকে ধরে রাখার জন্য স্ট্রাগেলের কখনো শেষ হয় না স্ট্রাগেল চলতে থাকে তুমি যত দিন বাঁচবে তোমার স্ট্রাগেল থাকবে তো আমি চাপে পড়ে গেছি বাবা মেন্টাল প্রেশার বেড়ে গেছে তার সলিউশন কিন্তু এটা নয় যে বাবা আমি লাইফটাকেই স্টপ করে দিই আমাদের এতদিন ধরে জীবনটা চলছে আমাদের আশেপাশে যে মানুষগুলো রয়েছে স্পেশালি মানে আমার বাবা মা আমার ফ্যামিলি যারা আমার খুব ক্লোজ তো আমার মনে হয় আত্মহত্যা করার আগে বা লাইফটা শেষ করার আগে একবার তাদের কথাটা ভাবা উচিত যেটা আমিও ডিপ্রেসড হই একদম সত্যি কথা বলছি কেন সারাদিন কাজের মধ্যে থাকি মাথার মধ্যে অনেক কিছু চলে মন খারাপ আমাদেরও হয় দিদিও আছে দিদিও জানে আমার থেকে অনেক বড় মন খারাপ আমাদের সবার হয় ডিপ্রেশন আমাদের সবার থাকে কিন্তু কোথাও গিয়ে না যখন বাবা মার মুখের দিকে তাকাই বা মায়ের সাথে যখন স্পেশালি সব কিছু শেয়ার করি ওটা ঠিক চলে যায় মানে তখন মনে হয় যে না আরও বেটার কিছু করতে হবে তো যারা দেখবে এই ভিডিওটা আমি তাদেরকে প্রত্যেককে বলবো মন খারাপ করো কোনো সমস্যা নেই যত মন খারাপ হবে আগে আরও ভালো কিছু করতে পারবে বাট সেই মন খারাপটাকে এমন একটা জায়গায় নিয়ে যেও না যাতে সব কিছু শেষ করতে হয় মন খারাপটা শেয়ার করো বাবা মার সাথে না পারো ক্লোজ কোনো বন্ধুর সাথে শেয়ার করো ওভিয়াসলি আরও ভালো হবে লাইফে আরও একটা ভালো জায়গায় যেতে পারবে এটাই আমরা মঞ্জুষা বা অন্যান্য যারা এই ধরনের পদ বেছে নিয়েছেন তাদের হিস্ট্রি যেটা দেখলাম সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেলিব্রিটি হবার দৌড়ে মানুষের লাইফস্টাইলটা পরিবর্তন হয়ে যায় অনেক ক্ষেত্রে ফ্ল্যাটের ইএমআই দিতে পারছে না কেউ সেই লাইফস্টাইলটা মেনটেন করতে পারছে না কারণ লাস্ট দুটো বছর করোনার কারণে অনেকের হাতে কাজ ছিল না পয়সার একটা টান পড়েছে সেই ক্ষেত্রে এটা কি একটা ফ্যাক্টর হতে পারে কি মনে করো দেখো ফ্যাক্টর তো আপস অ্যান্ড ডাউন্স সব কিছুতে থাকে এটা আমি মানে মানিও জানিও এবার হ্যাঁ ওভিয়াসলি মানে ভগবান আমাকে আজকে একশো টাকা দিচ্ছে বলে আমি পুরো তার মধ্যে নিরানব্বই টাকা খরচা করে দিয়ে এক টাকার ভরসায় থাকবো এটা উচিত নয় কেন প্রত্যেকেরই মানে আমারও এসছে এরকম হাত টান এসছে তো আমি চেষ্টা করেছি মানে কতটা কি রাখা যায় বা যতটা পারছি তার থেকে আর কি করে মানে লাইফে আরও বেশি টাকা ইনকাম করা যায় এই মানে কাজ করতে হবে কাজ তো শেষ নেই কাজ করে যেতে হবে বাট আমার তো এই এখনও এটাই মনে হচ্ছে যে কেন এরা এই সলিউশনটা বের করেছে যে লাইক আমি আর পারছি না আমার তো মনে হয় না আমিও করে না মানে আমার মনে হয় না যে সব থেকে বড়ো কথা আমার জীবনটাকে কিন্তু আমি তৈরি করিনি যদি ফার্স্ট অফ অল বলতে হয় সবাই বলে ভগবান আমাদের তৈরি করেছেন কিন্তু আমি মনে করি আমার ভগবানের থেকেও আমার ওপরে মায়ের জোর বেশি আমি আমার লাইফটাকে রাখবো কি রাখবো না সেটা মায়ের হাতে আমি মানে আমার মাকে আমি ক্রস করে গিয়ে আমি লাইফটাকে শেষ করে করতাম ভাবতেও পারি না আমি আমি শুধু মেয়েগুলোর জন্য কিন্তু আমার একটু কষ্ট হচ্ছে না যে মেয়েগুলো মরে গেল আমার কষ্ট হচ্ছে তো মায়েদের কথা ভেবে আমি যখন বারবার করে ভিডিওগুলো দেখছি মায়েরা বাড়ির লোকরা হাউ হাউ করে কাজে আমি এটা নিতে পারছি না আমিও অনেক দিন মানে এই যে পল্লবী মারা গেল তারপর মঞ্জুষা মারা গেলো এই পরপর যখন ভিডিওগুলো দেখছি না মায়েরা দিদারা এমনভাবে কাজ যে আমার ওদের জন্য কষ্ট হচ্ছে যে ওরা কি ক্ষতিটা করেছিল যে বেঁচে থাকতে সন্তান হারানোর কষ্টটা পাবে আমার মনে হয় না এটা আমাদের কারুর উচিত আমাদের কারুরই উচিত না তো আমি এটা মানে একদমই নিতে পারিনি আমি মনে করি না ঠিক এটা আমি পিয়ালির কাছে আসব পিয়ালির হাত ধরে অনেক মডেল উঠেছেন এবং এখনও যারা স্ট্রাগেল করছেন প্রতিনিয়ত তাদেরকে নিয়ে কাজ করছো তুমি কি বলবে তাদের জন্যে যারা এই ধরনের পথ শেষ পথ বেছে নিচ্ছে প্রথমত যেটা আমি দেখলাম এবং যেটা করেছে ওরা একদমই তো ঠিক করেননি আমি একদমই দেবলিনার সাথে একমত যে বাবা মায়ের ওপরে পৃথিবীতে কিছু হতেই পারে না আর আমরা এখনও এতটাও বড় হয়ে যাইনি যে বাবা মার মানে না জানিয়ে কোনো ডিসিশান নেব এবং আত্মহত্যা তো কোনোভাবেই একটা শেষ কিছু হতে পারে না কারণ আত্মহত্যা করে নিলাম মানে আমি লড়াইয়ের ময়দানটা ছেড়ে দিলাম আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা দিন প্রতিটা সেকেন্ড লড়াই করতে হয় সেটা যদি বলে একটা বাচ্চাকে তার পড়াশোনার লড়াই আছে বন্ধুদের সাথে আমাদের যেমন মেকআপ আর্টিস্টদের মধ্যে একটা প্রফেশনের লড়াই আছে ওদেরও তো মানে সেরকম মানে গানের জগতে হোক বা মডেলিংয়ের জগতে হোক প্রত্যেকের কাজের সূত্রে একটা লড়াই আছে এবং লড়াই করেই আমরা বাঁচতে হয় তো আত্মহত্যা যদি করতেই হয় ডিপ্রেশন হয় তাহলে তো আমি লড়াইয়ের মজানটা মানে ছেড়ে দিলাম ওটা কোনো সলিউশনই নয় আর ডিপ্রেশন সবারই থাকবে সবার কম বেশি আছে যদি ডিপ্রেশন হয় সবচেয়ে আমাদের বন্ধু কাছের বন্ধু মা তো মায়ের সাথে একটু আলোচনা করা উচিত বা বাবার সাথে একটু আলোচনা মানে ফ্যামিলির মধ্যে যারা আমাদেরকে সাপোর্ট করছে যাদেরকে আমরা ভালোবাসি তাদেরকে আমাদের কথা বলতে তো কোথাও বাধবে না তাই না আর এটা যদি আমি ভাবি আমি রিসেন্টলি খুব ভয় পাই কারণ সত্যিই আমার আমার বাচ্চাও বড় হচ্ছে যে সেও আমার থেকে কিছু লুকিয়ে যাবে না তো এই ভয়টা এখন থেকে আমার কাজ করতে শুরু করেছে এবং সত্যিই তাই মানে সবসময় ভাবি যে সব কিছু সবার সাথে শেয়ার করাটা বাচ্চাদেরকে আগে শেখানো উচিত মানে আমি কোন ধরনের বিপদের মধ্যে পড়ছি বা কি করতে চলেছি আগামী জীবনে সব কিছু শেয়ার করা বাচ্চাদেরকে আগে একটু শেখানো উচিত যাতে সে বাবা মার থেকে কোনো কিছু না লুকিয়ে যায় আজকে যদি ওদের যে ডিপ্রেশনটা ওরা প্রকাশ করতে পারতো বাবা মায়ের সাথে আশা করি এই ঘটনাটা ঘটতো না এবং আমি সব সময় আমি নিজেও এটা বিশ্বাস করি যে আর কিছু না হোক মাকে অন্তত বলবো যে আমার মনের মধ্যে কি চলছে আর যেটা দেখো প্রফেশান নিয়ে ডিপ্রেশন এটা খুব সহজেই কাটিয়ে ওঠা যায় কারণ আমাদের বিভিন্ন রাস্তা রয়েছে মানে আমি মডেলিং করছি মানে যে আমাকে মডেলিংই করতে হবে এর কোনো মানে নেই পাশাপাশি আমরা অন্য জায়গায় দেখছি মডেলিং যারা করতে করতে অডিশান দিচ্ছে বিভিন্ন সিরিয়াল বা অন্য কিছুতে ভিডিও শ্যুট করছে কত ধরনের রাস্তা এখন হয়ে গেছে নতুন নতুন কাজের দিগন্ত এসছে এবং চিরকালটে চিরকালটা মানে আমরা তো নায়িকাদেরও দেখি না যে তারা প্রথমে লিড ক্যারেক্টার করছে কিন্তু ভবিষ্যতে তাকেই আমরা মা হতে দেখছি যে লিড ক্যারেক্টার মা হচ্ছে তো চেঞ্জ তো এই লাইফটাই তো চেঞ্জেবেল তো এটা তো হবেই কিছু করার নেই এর জন্য ডিপ্রেশন হয়ে সুইসাইড মানে এটা মানা যায় না মানে কেনই বা করবে আরও একটা কথা আমি বলবো যেমন আমরা শরীর খারাপ হলে ডাক্তারের কাছে যাচ্ছি জ্বর হলে জ্বরের ওষুধ খাচ্ছি তো মন খারাপ হলেও এখন সেই ব্যবস্থাটা আছে তো আমার মনে হয় একটু মনের ডাক্তারের কাছেও আমাদের যাওয়া উচিত প্রত্যেকেরই তো সলিউশন রয়েছে তো একদম আমি দেবরীনাথ তোমায় যদি জিজ্ঞাসা করি যে এই প্রচন্ড কাজের চাপ মানসিক যে ডিপ্রেশনের কথা নিয়ে আমরা আলোচনা করছি ডিপ্রেশন কাটাতে হলে তুমি তোমার যখন ডিপ্রেশন হয় তুমি কিভাবে কাটাও কী টিপস দেবে ফার্স্ট অফ অল আমার ডিপ্রেশন মানে হওয়ার জায়গা থাকে না কেন বাড়িতে আমার মাথার উপর একজন আছেন মানে আমার মা যদি বলেছি বাই এনি চান্স আমার মুখ থেকে বেরিয়েছে আমার মুড অফ মানে কি যে করে দেবে কেন মুড অফ কোথায় চল খেয়ে আসি ঘুরে আসি মানে মুড মুডটা যে আমি একটু অফ করে বসবো সেটা সুযোগ দেয় না লিটারেটলি বাড়িতে কমেডি করে যখন আমার মুড অফ হয় তো সেটার চান্স থাকে না তো আমি একটা কথা আমার মনে হচ্ছে রিসেন্টলি কটা দিন ধরবেন আগে থেকেও মনে হয় যে আমরা জানি যে আমাদের মানে কাজের সূত্রে অনেকেই হয়তো আউট অফ কলকাতা থেকে কলকাতায় কাজ করে তো তাদেরকে কলকাতা আলাদা আলাদাভাবে শিফট হতে হয় আবার অনেকে আছে ওই তুমি যেরকম বলছিলে যে স্টেটাস মেনটেন করা চক করে একটু ফ্যামিলির থেকে ডিস্টেন্স মেনটেন করে যেন আমি বাবা মা থেকে দূরে থাকি হয়তো কাজটা ভালো করব বা ফ্রেন্ডসদের মধ্যে থাকলে ভালো হবে এটা কিন্তু একদম ভুল কেন বাবা মার থেকে দূরে গিয়ে বা ফ্যামিলির থেকে দূরে গিয়ে কখনো কিছু ভালো হতে পারে না আমি যেটা মনে করি কারণ আমার কাছে এরকম অনেকবার সুযোগ এসছে যে লাইক মানে মুম্বাই শিফট করো প্রচুর কাজ আছে তো সেরকম করলে আমি এখনই হয়তো আলাদা থাকতাম মুম্বাই বাট আমি ফ্যামিলি ছেড়ে থাকতে পারবো না আমার যখনই কাজ করতে হয় মাকে নিয়ে আমি চলে যাই এক সপ্তাহের ব্যাপার কাজ করে আমি চলে আসি তো আমি এটা বলবো যে ফ্যামিলির থেকে ডিস্টেন্সটা মেনটেন করা আমার মনে হয় না উচিত অবভিয়াসলি সবসময় ফ্যামিলির সাথে জুড়ে থাকো আর আমার মায়ের মতো যদি মা হয় অভিয়াসলি মায়েরা সবাই ভালো হয় বাট মায়ের সাথে শুধু শেয়ার করতে লাগে কেন মায়েরা কখনও খারাপ চায় না আমিও মাঝে মাঝে পাগল হয়ে যাই বেশি ভাবতে ভাবতে তো সেক্ষেত্রে আমি আমার গান শুনি না আমি মায়ের বকবখানি শুনি তো তোমরাও সেটাই করো মানে মন খারাপটাকে ভালো করার অনেক রাস্তা রয়েছে তোমরা নিজেরা সেটা ভালো বুঝতে পারবে যে তোমার মন কিসে ভালো হয় সেটা করো মন খারাপ করে এই রাস্তাটাকে প্লিজ আর চুজ করো না আমি আর অ্যাটলিস্ট খবরটা নিতে পাচ্ছি না চেনা জানার মধ্যে আমি দেখলাম তো চারজনের এই জিনিস হলো আমরা নিতে পাচ্ছি না তো প্লিজ তোমরা আর এই জিনিসটা corona সবাই ভালো থাকো এটাই বলবো সবাই খুশি থাকো হ্যাপি থাকো তাই বলবো আমি আমি দেখো আমি একদম সত্যি কথা নিজে রান্না করতে ভীষণ ভালোবাসি নিজে গান শুনতে ভীষণ ভালোবাসি মাঝে মাঝে গুনগুন করি তো মন খারাপ আমি নিজের মনকে হতে দিই না কারণ একটাই জীবন মন খারাপ করা যাবে না আর একটা বিষয় হচ্ছে মেয়েদের তো সাজার জিনিস মানে এর কোনো মানে বিকল্প নেই মানে মন খারাপ হলেও একদম মন থেকে আয়নার সামনে বসে পড়লাম একটু নিজে নিজে সেজে নিলাম একটু রান্না করে নিলাম গান শুনলাম দেবলীনার গান যদি হয় তাহলে তো কোনো কথাই নেই একটা গান শুনে নিই বরং আমরা মন খারাপ হলে আমরা কি গান শুনবো তুমি যদি একটু বলো মন খারাপ হলে কি গান শুনবে এটা ভালোবাসার গান কি বলা যাবে আচ্ছা ভালোবাসার গান তো বলা যাবে কারণ ভালো তো আমরা অনেককেই পাছি সবার আগে আমি একদম মানে আমি এতদিনে আমি সবথেকে বেশি যাকে ভালোবাসি তো মাকে আমি সব গানই মাকে ডেডিকেট করি আমার কাছে ওরকম কিছু নয় তো

সে হাওয়ায় ভাসে কই তাহার মতো তুমি আমার স্বপ্নে কভু তো অলিরও কথা শুনে বকুল হাসি কই তাহার মতো তুমি আমার কথা শুনে তো একদম আজকের আমাদের টিভি স্ক্রিনের ওপারে যারা রয়েছেন এতক্ষণ নিশ্চয়ই আমিও সকলকে বলবো বাংলাতে একটা প্রবাদ বাক্য আছে যারা মডেলিং করেন তাদের জন্য ভীষণ কাজে লাগবে দেহপট বিনে নট সকলই হারায় পিয়ালিও যে কথা বলবার চেষ্টা করলো দেবলিনা যে কথা বলার চেষ্টা করলো প্রফেশন থেকে কুইট করতে পারেন কিন্তু জীবন থেকে কখনোই নয় দেবলিনা তার গানের মাধ্যমে আপনাদেরকে উৎসাহ দিল পিয়ালি যেমন বলল মন খারাপ হলে আয়নার সামনে বসে পড়ুন মেকআপ করুন কিন্তু জীবন থেকে কুইট কখনো নয় সকলে ভালো থাকবেন আমাদের সাথে এতক্ষণ ছিলেন দেবলীনা এবং পিয়ালি দুজনকে আরও ধন্যবাদ ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সাথে সোমনাথ মজুমদার নিউজ নোম্যান্সল্যান্ড বনগা